গতকাল শ্যামনগর রাউদার 1 নম্বর বিআরএস কলোনির বাসিন্দা বছর 65 সুশীলা মণ্ডল রাত প্রায় 8টা নাগাদ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হন। রাতে হাসপাতালের চিকিৎসায় যথেষ্ট সাড়া মিলেছিল সুশীলা দেবীর। অবশেষে তিনি সুস্থ হবার পর আজ সকালে সুশীলা দেবীকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তার আগে কোভিড টেস্ট করার সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা, কিন্তু সেখানে ঘটে বিপত্তি। সুশীলা দেবীর পরিবারের অভিযোগ, কোভিড টেস্ট করার সময় প্রায় 12:30 নাগাদ হঠাৎই মৃত্যু হয় সুশীলা দেবীর। কিন্তু কিভাবে এই মৃত্যু? দীর্ঘ 5 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও মৃত্যুর কারণ মৃতার পরিবারকে জানাতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। এই কারণে রোগীর পরিবার ও পাড়ার বাসিন্দাদের সঙ্গে বচসার সৃষ্টি হয় হাসপাতাল কর্তৃপক্ষের। অবশেষে সেখানে হাজির হয় জগদ্দল থানার পুলিশ। আমাকে কালকে আমরা হসপিটাল নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওনারা বললো কি হয়েছে, আমি বললাম এরকম মাথাটা যন্ত্রণা করছে, করতে করতে বললো আমি শুয়ে পড়েছে। তারপরে আমি বললাম কি হয়েছে, দিদির মেয়ের সাথে কথা বলছিল, তা বলছে আমার জন্য কেমন লাগছে, আমি কেমন লাগছে। তা আমার বাড়ি আমার এক দিদি ছিল, ওই দিদি আবার বুক পিট ডললো, ডলার পরে উনি হড়হড় করে বমি করে দিল। বমি করার পরে তা বললো একদিকে ভালো হয়েছে, বমি করার পরে আমি বললাম শরীর খারাপ লাগছে, বলছে আমার ভালো লাগছে না, আমার এখানটা কেমন করছে। তা আমরা আমাদের ঝাউতলা মানে শ্যামনগরের ঝাউতলা এনার্জিতে ওখানে নিয়ে গেলাম, ডাক্তার দেখালাম, উনি বললো কোনো হাসপাতালে ওনাকে অ্যাডমিট করুন। আচ্ছা কী করবো, সঙ্গে সঙ্গে এখানটায় নিয়ে আসলাম। এখানে আনার পরে এক ডাক্তারবাবু ছিলেন, উনি বললেন যে কি হয়েছে। তা আমরা বললাম এরকম, বললো হার্টের প্রবলেম, হ্যাঁ হার্টের আছে, কোলেস্ট্রলের ওষুধ খায়, প্রেশারের ওষুধ খায়, বললো সুগার টুগার, আমি না সুগার টুগার কিচ্ছু নেই। তারপর বলাতে উনি বললো ইসিজি করতে হবে, ইসিজি করার আগে বললো যে যদি দেখি ইসিজি রিপোর্টটা মোটামুটি ভালো আছে তাহলে এখানে রাখবো, আর যদি দেখি খুবই খারাপ তাহলে আমরা টেনশন নেই, ঠিক আছে। উনি করে টোরে তারপরে দেখলেন, বললো এখানে অ্যাডমিট করুন, এখানটা করলাম। রাত্রিবেলা কথা বললো আমাকে, মা বললো তুমি তাহলে 120 টাকা নিয়েছে, সরকারি হাসপাতালে জানি যে বিনামূল্যে হয় কিন্তু 120 টাকা নিয়েছে। তারপরে ওনার কথাটা বলে আমরা ভর্তি করে তারপরে আয়া রেখে আমরা চলে গেলাম। ভালো, 6টার সময় আমি আমার দিদি আসলাম, এসে উপরে গেলাম, যে মাকে বললাম মা কিছু খেয়েছো, তা বললো হ্যাঁ চা বিস্কুট। আমি কি কে দিয়েছে, বললো আমার কাছে পয়সা ছিল, নোমালে বাঁধা ছিল 20 টাকা, আমি ওনাকে দিয়েছি, উনি চা বিস্কুট এনে খাইয়েছে। তারপরে আমি বললাম তাহলে নাবো, একটু হাঁটো, একটু হাঁটলো। আমি বললাম এইভাবে এইভাবে ব্যায়াম করো, আগে যেরকম তুমি ব্যায়াম আগে যেরকম ব্যায়াম করতো সেরকম ব্যায়াম করো, সেরকমভাবে এইভাবে ওইভাবে মা ব্যায়াম করলো। করার জগদ্দল থেকে রাকেশের রিপোর্ট, 24 ঘন্টা। আপনাদের সেবায় হাজির লোকনাথ ব্যাংকোয়েট। যে কোনো অনুষ্ঠান বা মাঙ্গলিক কার্যক্রমের জন্য উপযুক্ত ব্যবস্থা, খোলামেলা গার্ডেনের সাথে থাকছে এসি হল ও একেবারে মনোরম পরিবেশ। লোকনাথ ব্যাংকোয়েট, ঘোষপাড়া রোড, তেঁতুলতলা, হালি শহর। আজই যোগাযোগ করুন 7003-76-4238 এবং 7980-8014-08।